আমরা প্রশ্নগুলো শর্ট করে বলে দিচ্ছি কবরে বা মাজারে বা কোনো পীরের উদ্দেশ্যে মান্নত করার হুকুম কি মান্নত হবে আল্লাহর জন্য কার জন্য কোন পীরের নামে মান্নত চলবে না মাজারের নামে মান্নত চলবে না তবে মান্নত যেটা করলেন গরু খাসি যেটা করলেন মান্নত এটা তো আর ওই পীর বাবা খাবে না অনেক মুতাওয়াল্লি খায় পেট পূজারি মুতাওয়াল্লি মাজারের মুতাওয়াল্লি পেট হলো সামনে এক হাত এখানে পেট চুলকায় এখানে দেন না আছেন এরকম এটা গরু খাওয়া মুতাওয়াল্লি কি খাওয়া মুরগি মাজারে যত মুরগি যত মান্নত মান্নতের জন্য মান্নতের খাবার খাইতে পারবে তারা যারা যাকাত খাইতে পারে গরিব মিসকিন ফকির এইরকম ব্যক্তি খাবে মাসারিফুজ যাকাত যারা আছে আট শ্রেণীর এরাই খাইতে পারবে মান্নতের জিনিস আর অন্য কেউ খাইতে পারবে কিন্তু সব মুরগি আর খাসি যায় মাজারওয়ালার পেটে যায় না মাজারের মুতাওয়াল্লির পেটে ঢুকে মান্নত হবে কার জন্য এবং মান্নতকে পূর্ণ করতে হবে কোরআন বলছে ওয়াউফু নুজুরাকুম তোমরা তোমাদের মান্নতগুলোকে পূর্ণ করো সুবহানাল্লাহ বলেন মান্নত করতেও জানে না অনেকে বলে বাবা 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 তুমি আমার ছেলে দাও আয় বাবা ছেলে দিতে পারে ছেলে দেবে কে কোরআন বলছে ইয়াহাবুল মাইয়াশাউ ইনাসা আল্লাহ যাকে চান কন্যা সন্তান দেন ওয়া ইয়াহাবুল মাইয়াশাউ যুকুরা আল্লাহ যাকে চান ছেলে দেন ওয়া ইউজাব্বিজুকুম যুকরানা ওয়া ইনাসা আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন ওয়া ইয়াজআল মাইয়াশাউ আকিমা আল্লাহ যাকে চান বান্দা বানান বাবা দিতে পারে না তবে যে গরু ছাগল এটা দিবেন বলবেন যে আল্লাহ আমাকে যদি তুমি একটা নেককার সন্তান দাও তাহলে তোমার এই ওলির উসিলায় যদি আমাকে একটা নেককার সন্তান দাও তাহলে আল্লাহ আমি এই মাজারের যত মুসাফির আছে এতিমখানা আছে লিল্লা বোর্ডিং আছে ফকির মিসকিন আছে এদেরকে আমি খাওয়া দিব এতিমদের জন্য একটা ঘর বানাই দিব আল্লাহু আকবার বলে এইভাবে আপনি দিতে পারবেন এটা এতিমদের হক কিন্তু মাজারে ওগুলো চলবে না কিন্তু মাজারগুলো হয়ে গেছে বাজার মাজারগুলো খিতা হয়েছে বা বাজার মাজারগুলো কি বাজার বাজার কোন ব্যক্তি গুনাহ করার পর তাওবা করলে ওই গুনাহ পুনরায় করলে মাফ হবে কি হ্যাঁ গুনাহ করছেন আপনি তাওবা করবেন এটা হলো নিয়ম রাসূলুল্লাহ বলেছেন আত্তাইবু আনিদ দামবে কামা লা জামবালা যে ব্যক্তি গুনাহ থেকে তাওবা করে তার জন্য কোনো গুনাহই নাই সুবহানাল্লাহ বলেন ইং তাজতানিবু কাবায়েরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলুকুম মুদখালান কারীমা যদি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকে ব্যক্তি আল্লাহ তাআলা তার জন্য সম্মানিত জায়গার ব্যবস্থা করবেন আল্লাহু আকবার বলেন গুনাহ হয়ে গেলে তওবা করা ফরজ আল্লাহ কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা খালিস তওবা করো সুনানে আবি দাউদের হাদিস 1516 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন মান লাযিমাল ইস্তিগফার যে ব্যক্তি ইস্তিগফার করবে জালাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা আল্লাহ তাআলা সমস্ত যত ধরনের সংকীর্ণতা আছে সংকীর্ণ থাকার থেকে আল্লাহ তাআলা তাকে মুক্ত করবেন অমিন কুল্লি হাম্মিন ফারাজ যত ধরনের হাম গাম ডিপ্রেশন চিন্তা আছে সবগুলো আল্লাহ দূর করে দিবেন ওয়া ইয়ারজুকু মিন হাইসুলা ইয়াহতাসিব অঢেল রিজিক দান করবেন এরকম যদি কোনো ব্যক্তি তওবা করে রাসূল বলেছেন আমি দিনে আর রাতে 100 বার তওবা করি 70 থেকে 100 বার তোমরাও তওবা করো তওবা করব না আমরা তবে তওবা করব কোনো ব্যক্তি গুনাহ করার পর তওবা করলে ওই গুনাহ পুনরায় যদি করে পুনরায় করলে আবার তওবা করবে সুবহানাল্লাহ বলেন তবে কেউ যেন আল্লাহর সাথে মশকারি না করে কি না করে মশকারি আল মুস্তাহাজি যেন না করে গুনাহ করে আবার কি করে তওবা করে তওবা করার পরে আবার গুনাহ করে কিন্তু তওবাটা কি তওবা হচ্ছে আত্তাওবা নাদামা তওবা হচ্ছে অনুতপ্ত হওয়া তওবা কি এটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার হুমার তাফসীর আত্তাওবা নাদামা আর আল্লামা মোল্লা আলী কারি এবং আল্লামা বদরুদ্দিন আইনি সহ ইমাম নববী সহ মুহাদ্দিসিনে কেরাম শর্ত দিয়েছেন তাওবার জন্য চারটা শর্ত কয়টা কয়টা যে গুনাটা করছি গুনাটা ছেড়ে দেওয়া গুনাটা কি তারকুল মাআসি গুনাটা ছেড়ে দেওয়া আল্লাহ ইয়াউদা ইলা জাম্মে গুনার দিকে ফিরে যাবে না যেমন ভাবে ওলান থেকে দুধ বের করার পরে দুধ ফিরিয়ে দেওয়া যেমন ইম্পসিবল গুনাহ করার পরে গুনার দিকে ফিরে যাবে না ওই রকম ইম্পসিবল এরকম তওবা করবে আল্লাহর কাছে মাপ চাইবে আর নিজেকে অনুতপ্ত হবে এই চারটা শর্তে ব্যক্তি তওবা করবে বারবার শুধু তওবাও করতেছি আবার তওবাও ভাঙতেছি এরকম যেন না হয় তবে তওবার দরজা হাত্তা ইউগার গারা সূর্য পশ্চিম থেকে উদিত হওয়ার আগ পর্যন্ত তওবার দরজা খোলা তওবা করুন তওবা করুন আত্তাইবু আনি জাম্মে কামা লা জামবালা এতে কার থাকা অবস্থায় নিজের আপন মন না বোন কি লিখছে দেখেন তো বোন নাকি মন মন পিতা কি রে বা আপন বোন হবে মনে হয় আপন জন আপন জন ও আপন আলাদা জন আলাদা আরে বানান এত খারাপ
নিজের আপনজন মারা গেলে জানাজায় শরীক হওয়া বিধান কি? না, জানাজায় শরীক হওয়া যাবে না, এটা ফরজে কেফায়া। কি এটা? ফরজে কেফায়া। পরিবারের লোকজনের মধ্যে থেকে কেউ আদায় করলে হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। তবে যদি হয় মসজিদে জানাজার ব্যবস্থা থাকে, মসজিদে বলতে লাশটা বাহিরে, লাশকেই, লাশ বাহিরে, মসজিদের বাহিরে, মুসল্লিরা মসজিদের ভিতরে, লাশ বাহিরে, ইমামও বাহিরে, এরকম যদি থাকে না, মাকরুহ হবে, মাকরুহ তাহরিমি। ইয়েস, এই জন্য আমাদের হানাফি মাযহাবে আবু হুরায়রা থেকে হাদিস, আল্লাহ নবী বলেন, মান সাল্লাল জানাজা ফিল মসজিদ ফালা হাজ্জালা, যে ব্যক্তি মসজিদে জানাজা নামাজ পড়বে তার কোনো অংশ হয় নাই, কোনো সওয়াব নাই, এটা হারাম। হানাফি মাযহাবে মাকরুহ তাহরিমি, আকরাবু ইলাল হারাম, হারামের কাছাকাছি। তবে লাশ যদি বাহিরে থাকে, ইমাম যদি বাহিরে দাঁড়ায়, মুসল্লি যদি ভিতরে থাকে, তাহলে জানাজা পড়া যাবে। এইরকম যদি কেউ মসজিদের ভিতরে থেকে দেখতে চায়, দেখতে পারবে, জানাজা অংশগ্রহণ করতে পারবে, কিন্তু মসজিদ থেকে বের হয়ে গেলে এতে কাম নষ্ট হয়ে যাবে জানাজা পড়ার জন্য। কোনো ব্যক্তি যদি হারাম খায় আবার অপর দিকে আমল করে, আমল কবুল হবে কি না? হারাম খাচ্ছে, কি খাচ্ছে? হারাম, হারাম। মনে রাখবেন, ইন্নাল্লাহ তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, এটা ইমাম তিরমিজি প্রথমে হাদিস নিয়ে আসছেন। লা তুকবালু সালা বেগাইরি তুহুর, নামাজ কবুল হবে না কি ছাড়া? উজু ছাড়া, পবিত্রতা ছাড়া। ওলা সদাকাতু মিন গুলুন, সদকা কবুল হবে না, চুরি করে আনে সদকা দিলে। আল্লাহু আকবার বলেন, সাবধান। ইন্নাল্লাহ তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িব, আল্লাহ পুত পবিত্র, আল্লাহ অপবিত্র জিনিসকে কখনো গ্রহণ করেন না। ইন্নাল হালালা বাইয়্যিনুন ওয়াল হারামা বাইয়্যিনুন ওয়া মা বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত, আল্লাহু আকবার বলেন, এটা বুখারীর হাদিস। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট, মাঝখানে সন্দেহযুক্ত। রাসূল বলেন, দা মা ইউরিবুক মা লা ইউরিবুক, যেটা সন্দেহ ওটা ছেড়ে দাও। আল হালাল মা হালালা, সুনান তিরমিজি, হালাল হচ্ছে ওই যেটা আল্লাহ হালাল করছেন, ওয়ালা হারাম মা হারাম আল্লাহ, হারাম ওই যেটা আল্লাহ হারাম করছেন, ও মা সাকাতানু ফিয়ানু, আর যেটা থেকে চুপ রয়েছেন সেটা আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, ইন্নাল্লাহ আমার আল মুমিনিন কামা আমার বিহিল মুরসালিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ করেছেন যেটা রসুলদেরকে আদেশ করেছিলেন, ইয়াইয়ুর রসুল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রসুলগণ তোমরা পবিত্র খাবার খাও। সুবহানাল্লাহ বলেন, খাবার হবে কি? পবিত্র খাবার হবে কি? কুলু মিনাত তাইয়্যিবাত, ইয়াইয়ুল্লাযিনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে তোমরা কোনো খাবার গ্রহণ করবে না। আল্লাহু আকবার বলেন। এক লোক মানুষের টাকা পয়সা চুরি করে, অন্যায় করে, পাপের কাজ করে গেছে, হজ করতে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, এরকম শুধু বারবার লাব্বাইক লাব্বাইক বলতেছে, অথচ মালবাসুহু হারাম, এটাও বুখারীর হাদিস, সুনান নাসাইতে আছে, মালবাসুহু হারাম, পোশাকটা হারাম, জনগণের টাকা দিয়ে চুরি করছে, জনগণের টাকা থেকে, কি থেকে? জনগণের টাকার পোশাক, ওজনে কম দেওয়া টাকা, গোস্ত ভেজাল করছে, গোস্ত জবাই দিছে হলো গাই গরু, ওটার বলছে বল গরু বলে, ষাঁড় বলে, দিছে বকরি বিক্রি করে খাসি বলে, খালি চামড়াটা খুলতে দেরি অটোমেটিক বকরিটা খাসি হয়ে যায়, কথা বলেন, এই তো সিস্টেম। মালবাসু হারাম ওয়া মা তামুহু হারাম, তার খাবারটা হারাম। আল্লাহ রাসূল বলেন, আন্না ইস্তাজাবুদ দাওয়া আই কাইফা ইস্তাজাবুদ দাওয়া, তার দোয়াটা কিভাবে কবুল হবে? সব হারাম। এজন্য হারাম এবাদত কবুলের দশ ভাগের নয় ভাগ হলো হালাল খাবারের পর। কিসের পর? হালাল খাবারের উপর হালাল খাবার কবুল হয়, এবাদত কবুল হয়, আর হালাল খাবার না খালে এবাদত কবুল হয় না, এবাদত কবুল, অন্তরটা কঠিন হয়ে যায়। হালালে আছে আরাম, হারামে আছে ব্যারাম। হারামে কি আছে? কথা বলেন, জোরে বলেন, ব্যারাম, ব্যারাম। এক লোক বলছে, হুজুর গেছিলাম ডাক্তারের কাছে, ডাক্তার খাইতে নিষেধ করছে, হার্টের রোগ আমার, কই গরু গোস্ত খাইতে নিষেধ, চিংড়ি মাছ খাবেন না, গরু খাবেন না, খাসি খাবেন না, আর লাল মাংস খাবেন না, শুনছি ডায়াবেটিসও ধরা পড়ছে হুজুর, আমারে বলছে ই খাবেন না, চিনি খাবেন না, ডাক্তার নিষেধ করলো চিনি, গরু খাসি এগুলো নিষেধ, আসলাম মসজিদে হুজুর বলছে সুদ খাইবেন না, খাওয়ার মধ্যে একটু সুদে না খাইতাম, সুদ হালাল না হারাম? ঘুষ দেওয়া হালাল না হারাম? আর রাশিওয়াল মুর্তাশি কেলা হমা ফিন্নার, যে ঘুষ দেয়া ঘুষ নেবে জাহান্নামী। ইন্না লিল লিরিবা সালাসু ওয়া সাবুনা হুবান, সুদে 73টা গুনাহ,
সবচেয়ে ছোট্ট গুনাহ আয়ানকি হারাজুল উম্মাহ নিজের মার সাথে জিনা করা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এইজন্য হারাম খাবেন না হারামে আরাম নয় আছে বেরাম কি আছে গরু বছরে বাচ্চা দেয় কয়টা কথা বলো না দাবি কয়টা দেয় কুকুর দেয় কয়টা দুইটা দেয় খুব রেয়ার একটাই দেয় গাবি দেয় কয়টা কুকুর দেয় কয়টা পাঁচটা ছয়টা সাতটা কুকুর কি কেউ খায় তারপরে তো এত কুকুর নাই অথচ ওটা হারাম জিনিস ওটা খাওয়া যাবে না আর গরু হালাল হালালে বরকত ঢুকাই দিয়েছেন আল্লাহ প্রতি বছর কুরবানির সময় লক্ষ লক্ষ গরু জবাই হয় খালি কুরবানি কেন এমন কোন ই নাই বাজার নাই কুলাউরা বলেন আর পড়লেখা বলেন আর বিয়ানি বাজার বলেন গরু গোস্ত চলতেছে এত দাম সাড়ে সাতশো আটশো এক হাজার দুই হাজার হলেও খাবে গরুর গোস্তের মতো টেস্ট আছে নাকি ডাক্তাররা বলে না এটা খাওয়া যাবে না এটা খাওয়া যাবে না আসল রসুল বলছেন সাইয়েদু তোয়াম ফি দুনিয়া ওয়াল আখেরা দুনিয়া এবং আখেরাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খাবার হলো আল লাহাম গোস্ত সুবহানাল্লাহ বলেন ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন গোস্ত খাও গোস্ত গোস্ত তবে জান্নাতের প্রথম খাবার আউয়ালু তোয়ামিন ফিল জান্নাহ কাবেদহুদ মাছের কলিজার ভুনা খাওয়াবে জান্নাতে চিন্তা করেন না কোনো পাঙ্গাস মাছ খাওয়াবে না আল্লাহ তাআলা হারাম খাবেন না খাবেন কি হালাল মুয়াজ্জিন সাহেব ব্যতীত ইমাম সাহেব আজান দিয়ে নামাজ পড়াতে পারবেন কি মুয়াজ্জিন সাহেব ছাড়া ইমাম সাহেব আজান দিবেন নামাজও পড়াবেন কোনো সমস্যা নেই ইমাম সাহেব আজানও দিতে পারবেন নামাজও পড়াইতে পারবেন যদি মুয়াজ্জিন না থাকে যদি মুয়াজ্জিন আর নিয়ম হলো যদি মুয়াজ্জিন থাকে তাহলে মুয়াজ্জিন আজান দিবে এবং যিনি আজান দিবেন একামত দেওয়ার হকটা তারই যদি অন্য কেউ একামত দিতে চায় তার কাছে পারমিশন নিয়ে তারপর একামত দিবে পারমিশন ছাড়া একামত দিতে পারবে না নামাজ পাঁচ ওয়াক্তের বেশি কাজা হলে সেই নামাজ পড়ার নিয়ম কি নামাজ কাজা হয়ে গেছে আপনি যদি পাঁচ ওয়াক্ত হয় সিরিয়ালি হয় তো সিরিয়ালি পড়বেন না হলে একসাথে আপনি যে কেউ ওয়াক্ত আদায় করতে পারবেন না একসাথে আদায় করে নেবেন আপনি আদা বা মানা কাজা কাজা বা মানা আদা রুমের নিচে যদি টয়লেটের ট্যাঙ্কি থাকে রুমের নিচে তাহলে ওই রুমের ভিতরে নামাজ পড়া যাবে কি না ওটা তো ক্লোজ করা আছে কি করা আছে ক্লোজ সুতরাং উপরে যেহেতু মাটি আছে আপনি নামাজ পড়তে পারবেন ওটা দেখা যায় না ওটা কি দেখা যায় না কি করা যায় না দেখা যায় না তো যদি আপনি মনে করেন যে না আমার সন্দেহ লাগে আরে এটা নিচে আছে এরকম তো আমরা যে আছে আমাদের নিচে তো আরো কত কিছু আছে লাশ হতেও থাকতে পারে না আমরা যেখানে নামাজ পড়ি আমরা এটা দেখা যায় না তো এই জন্য কেউ যদি পকেটের মধ্যে পচা ডিম নে কিনে পচা ডিম ডিম নিয়ে নামাজ পড়ে তো এ নিয়েও কথা বলছেন যে ওটা তো দেখা যায় না যদি দেখা যায় না ওটার ভিতরে দেখা যায় না ওটা ওপেন হয় নাই ওপেন হলে আর যাবে না আপনি তো আপনি যদি ওই টয়লেটের ভিতরে যেটা আছে অত ভিতর তো যাওয়া লাগবে না আপনার এখানে তো টয়লেটটা আছে কথা বলে না আপনার যে টয়লেটটা আছে সেফটি ট্যাঙ্কি এটা তো আরো ওইটা নিয়ে তো নিচে লইয়ে তো নামাজ পড়তেছেন আল্লাহু আকবার অথচ সেফটি ট্যাঙ্কি লইয়ে পড়তেছেন নিচের তো যাওয়া লাগবে না আপনার উপরেই তো আছে কি বলেন আপনারা প্রত্যেকের সেফটি ট্যাঙ্কি আছে না কথা বলে না নাই সেফটি ট্যাঙ্কি নাই মাননীয় প্রধানমন্ত্রীর মনে হয় নাই মহামান্য রাষ্ট্রপতির সবার আছে সবার আছে যত বড় অফিসার হোক ওইখানেই সরি কথা বলেন ওইটা আছে এবং ওইটা মিস কল মারলেই বুঝে যে যাইতে হবে কথা বলেন সুইচটা কার হাতে আল্লাহু আকবার আল্লাহু আকবার সুইচ আল্লাহর হাতে পেটে মোচড় দেয় তখন চলে যায় বাথরুমে অটোমেটিক সিগন্যাল পাই যায় আল্লাহু আকবার বলেন রুমের নিচে হয় এটা তো দিলাম তবে পাঁচশো সত্তর কিলোমিটার দূর থেকে এক লোক আসে ইমাম আজম আবু হানিফার কাছে হুজুর চারবার ঘুম ভাঙানোর পর জিজ্ঞেস করছে আমরা যে বাথরুম করি এটা কি টক না মিষ্টি ইমাম আজমের রাগ উঠে গেছে তারপরও রাগটাকে কন্ট্রোল করছে চারবার ঘুম ভাঙানোর পর জিজ্ঞেস করছে আমরা যে বাথরুম করি এটা টক না ইমাম আজম বলেন কি তাজা পায়খানা নাকি বাসি যেই সব প্রশ্ন উত্তরও সেই রকম দিতেছে বলে হুজুর উত্তর আপনি দুইটার দেন আমার যেটা লাগে সেটা নিব হুজুর বলেন যে তাজা মল তাজা বাথরুম যেটা ওইটা মিষ্টি আর যেটা তিন চার দিন আগের ওইটা টক এখন যিনি চারবার গম ভাঙাইছে পাঁচশো সত্তর কিলোমিটার দূর থেকে আসে বলে আপনি কি খেয়ে দেখছেন কারে জিজ্ঞেস করছে ইমাম আজম আবু হানিফাকে বলে বাবা খেয়ে দেখতে হয় না
মা ইউরিদুল্লাহু বিহি খাইরাই ইফাক্কিহুহু ফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান আল্লাহ তাকে দ্বীনের সমজদার বানান তারে ফকি বানান মুফতি বানান মুফতি সবাই হতে পারে না এখন তো ইউটিউবের মুফতি ফেসবুকের মুফতি সরাসরি অভাব নাই ওরে মুফতি রে চার রাকাত নামাজের মধ্যে তিন রাকাতের সাথে শরীক হলাম বাকি নামাজ পড়ার নিয়ম কি তিন রাকাত আমি পড়ছি কয় রাকাত তা আমার আরেক রাকাত বাকি আছে উঠে দাঁড়াইয়া এক রাকাত নামাজ পড়ে নিলেই তো হয়ে গেল এটা কি আমারও জিজ্ঞেস করার লাগে এই রাকাতের সাথে সূরা ফাতিহাও পড়বেন সূরা ফাতিহার সাথে অন্য সূরাও মিলাবেন আপনি সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মোহতারাম প্রশ্ন হরিপদ মেথর জনগোষ্ঠীর সাথে হোটেলে বা রেস্তোরাঁয় একসাথে বসে নাস্তা বা চা খাওয়া যাবে কিনা আপনার নাস্তা আপনি খাবেন সাঁওতালেই বা কি করবে আর কি বলছেন মেথর গোষ্ঠীর সাথে হোটেলে মেথর গোষ্ঠী মেথরেরটা খাবে আপনারটা আপনি খাবেন এতে তো কোনো কিছু না আপনি টাকা দিয়ে খাবেন কথা বলেন বিদেশে গেলে আপনি কে মেথর কে সুইপার কে মুসলিম কে অমুসলিম আমার পাশেও কতজনে বসে খায় কেউ কারো খবর রাখে কথা বলেন আপনি আপনারটা খাবেন তবে আপনি হালাল ফুড খাবেন আমি কি করবেন হালাল ফুড খাবেন হালাল আর নাই প্রশ্ন আমরা যতটুকু জানতে পেরেছি আল্লাহ তাআলা সেগুলো বাস্তব জীবনে আমল করবার তৌফিক দান করুন সবাই বলি আমিন।